আমি কিয়ামুল লাইল সম্পর্কে জানতে চাইব পবিত্র রমজানের প্রেক্ষাপটে আপনি কি আমাদের এই রমজান মাসের কিয়ামুল লাইল সম্পর্কে কিছু বলবেন লাইলের সুবিধা অথবা রহমত আর মাহাত্ম নিয়ে আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি এগুলো রমজানের সময়টা এলে আরো কয়েক গুণ বেড়ে যায় রমজান হলো ক্ষমার মাস ব্যাপারে আগেও বলেছি এ সময় সব পাবেন আপনি কয়েক গুণ বেশি গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত এমনি সময় যে মাহাত্মগুলো আছে রমজানে সেটা কয়েক গুণ বেড়ে যায় আমাদের প্রিয়নবী মোহাম্মাল বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার নয় যে যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে থাকে ইমানের সাথে আল্লাহর কাছে পুরস্কার আশা করে তার অতীতের সব গুনা ক্ষমা করা হবে এছাড়া আরো একটা সহি হাদিসের উল্লেখ আছে সহিব নেহিবানে হাদিস নাম্বার তিন একবার এক লোক মোহাম্মদামের কাছে আসলো আর প্রশ্ন করলো তখন কি হবে যদি আমি বলি যে আল্লাহ সামানা ব্যতীত আর কোন উপাস্য নেই তার কোনো শরিক নেই এবং নবী মোহাম্মদ সাল্লু আল্লাম হলেন আল্লা সামানার রাসুল যদি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকি আমি সালাদ আর যদি আমি রমজান মাসে রোজা রাখি আর যদি রমজান মাসে রাতের নামাজ আদায় করি যদি রমজান মাসে রাতের নামাজ পড়ি কেমন লায়াল আর যদি জাকাত দেই তাহলে আমার অবস্থান কোথায় হবে তখন আমাদের নবী বললেন যদি কেউ এই সবগুলো কাজ করে থাকে সে থাকবে সিদ্দিকিন গণের মাঝে মানে ন্যাননিষ্ঠ মানুষ আর যে সব মানুষ শহীদ হয়েছেন সেই মানুষদের মাঝে তাহলে গুরুত্বটা এরকম সবকিছু আগের মতো তবে কয়েক গুণ বেশি আপনি থাকবেন তাদের মাঝে যারা ন্যাননিষ্ঠ আর থাকবেন তাদের মাঝে যারা শহীদ সেজন্য এটাও খেয়াল রাখতে হবে আমরা যেন রমজান মাসে কেয়ামায়ল আদায় করে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ মিস করা উচিত না আর এছাড়াও আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি যেগুলো আমি আগের উত্তরে আলোচনা করেছি এখানে শারীরিক উপকারও আছে একজন লোক সারাদিন রোজা থাকছে ইফতারের সময় খাচ্ছে তারপর যদি কেমন লায়ল আদায় করে সেটা শরীরের জন্য ভালো শরীর রোজা থেকেছে নামাজে দাঁড়াচ্ছে তারপর রুকুতে যাচ্ছে সেচদায় যাচ্ছে এটা ভালো এক্সারসাইজ আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি এখানে শারীরিক উপকারিতা আছে তাই যতটা সম্ভব হয় আমাদের খেয়াল রাখতে হবে যেন লাইল মিস না করি খুব সুন্দর আমি নিশ্চিত আপনার কাছ থেকে এগুলো শোনার পর অনেক ভাই বোন এই রাতের নামাজ আদায় করবেন